সংসদে যারা নাস্তিকতা করবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না, কি বলেন? কাফের ঘোষণা করা হয়, কি বলেন? লক্ষ লক্ষ আলেমের দাবি, প্রিয় মিজানুর রহমান আজারিকে দেশে আনা হোক, সেই সাথে সংসদে বসে যারা কটূক্তি করে আজারিকে দেশ থেকে তাড়িয়েছে তাদেরকে যাতে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হয়, সেই সাথে আলমগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানায় যে কাদরিয়ানীদেরকে কাফির হিসাবে ঘোষণা করা হোক, তাদের মুসলিমদের খাতা থেকে মুছে দিতে হবে, এই ধরনের স্লোগান ছিল হাজার হাজার মুসলিম জনতা। দর্শক, ইতিমধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সকল আলেম এক হয়েছে কাদরিয়ানি যাতে ব্যাপারটা নিয়ে আমরা আসলে আমরা একজনের কাছ থেকে শুনবো যে আসলে এত বড় মিছিল পুরো ব্রাহ্মণবাড়িয়াতে সকল আলেমুল ঐগণ এক হয়েছে, ওনার কাছ থেকে আমরা শুনবো যে আসলে কাহিনীটা কি একটু বলেন। আসলে আমরা সকলে দেখতে পাচ্ছি আজকে ব্রাহ্মণবাড়িয়াতে শত শত আলেম ও ছাত্র তুলবার সমাবেশ। আমরা বাংলাদেশে বসবাস করি এবং আমরা সকলে মুসলমান। আজকে যে আমরা উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়াতে উপস্থিত হয়েছি, আমাদের মুসলিম বিশ্বের প্রাণের একটাই দাবি, কাদিয়ানিরা কাফের। কিন্তু আজকে বাংলাদেশে 90% মুসলমান হওয়া সত্ত্বেও এই বাংলাদেশে কাদিয়ানিরা তারা কাফের হওয়া সত্ত্বেও মুসলিম খাতায় নাম লিখে এরা বাংলাদেশে বসবাস করতেছে। অতএব আজকে আমরা রাজপথে নেমেছি, আমাদের প্রাণের একটাই দাবি, সরকারের কাছে আমাদের আবেদন, সংসদে যেন এই বিল পাস করা হয়, যেন কাদিয়ানিরা কাফের, সরকারিভাবে যেন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়, সেই দাবিতে আজকে আমরা মাঠে ময়দানে নেমেছি। অতএব যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দানে কাজ করে যাব ইনশাআল্লাহ।